আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অদিতি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আপনাদেরকে বাংলাদেশি মামি মিষ্টি ব্লগে ওয়েলকাম। এই দুইটাই ছিল আর সবগুলো খাওয়া হয়ে গেছে। এই তো পোষা মুরগি, তো কাটতে অবশ্য খারাপ লাগে, তারপরও কি করব, নিজেরই কাটতে হবে। এই তো রোজামনি তো অনেকক্ষণ মন খারাপ করেছিল, অনেক যত্ন করছে, অনেকদিন লালন পালন করা হয়েছে, তো তার জন্য বেশি মায়া। তো নিজেই ড্রেসিং করতে আর নেই নেই, তো নিজেই কেটে নিচ্ছি। আজকে রোজা আর আমার দুজনের মনটা বেশি একটা ভালো নাই। তো আমার শাশুড়ি আম্মা অসুস্থ, উনি ডায়াবেটিস বেড়ে গেছে, অনেক সমস্যা ওনার, বিভিন্ন ধরনের রোগ, তো আল্লাহ ওনাকে হেফাজত করুক। তো উনি এখন বারডেন হসপিটালে ভর্তি আছে, তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য। দেশি খাবার খাওয়ানো হয়েছিল মুরগিগুলোকে, তো আসলে রান্নার পরে স্বাদও দেশি মুরগির মতনই অনেকটা। এই তো আসলে খাবারের উপরই নির্ভর করে মুরগির গ্রোথ বা টেস্ট, এখন যা বুঝলাম। তো পোলট্রি খাবার আমি খাওয়াই নেই, বেশিরভাগই ন্যাচারাল খাবার খাওয়াইছি, দেশি মুরগির খাবার। তো মাশাল্লাহ ভালোই হয়েছে যা হয়েছে। আমি আদা রসুন গুছিয়ে নিব, ব্লেন্ডার করব। এই তো রসুন, হ্যাঁ এবারে আসলে অনেকবারই চিন্তা করলাম যে খোলা রসুন কিনে দেখি কী অবস্থা, তো এখন কিনে দেখলাম যে ভালোই। তো এগুলাকেও ফ্রেশ করে তারপরে ব্লেন্ডার করে নিব, তো দুটোটাই ক্লিন করে নিব এক এক করে। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, তো আজকে চিংড়ি মাছ রান্না করব, আর তেমন বেশি কিছু রান্না করব না। কেটে ধুয়ে পরিষ্কার করে তো আমি এখন রান্নায় বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। আপনারা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, তো আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, আপনাদের একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আপনাদের মতন অসংখ্য বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবে, তো প্লিজ একটা লাইক দিবেন। তো চিংড়ি মাছ রান্না শেষ হয়ে গিয়েছে, তো আমার রাইস কুকারে ভাতও হয়ে গিয়েছে, দেখতেই তো পারছেন। এই যে
দেশি চালের ভাত দিয়ে চিংড়ি মাছ খাবো আজকে। এই তো খাবার খেতে বসে গেছি, দেশি চালের ভাত আর চিংড়ি মাছ, দারুণ। ফ্রিজে ফল এনে রাখার পরে খাওয়ার কোনো খবর নাই, তুমি রাগ করছি তো এখন ওকে বলছি এগুলো সব খেয়ে উঠবা। তো এই তো ওকে আমি ছুলে দিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।